আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যখন দুইটা চোখ বন্ধ করে দিবে, হাদিস শরীফের মধ্যে আছে, দুনিয়ার জমিন থেকে যখন বান্দার রূহ খানা চলে যায়, বান্দার চোখ দুইটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সন্তান আর বাবাকে পরিচয় দিতে চায় না, দুনিয়ার স্ত্রী আর স্বামীকে পরিচয় দিতে চায় না, দুনিয়ার স্বামী আর স্ত্রীকে পরিচয় দিতে চায় না, ওই আল্লাহর বান্দা বান্দিকে বলে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বের করে ফেলো। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন আম্মাজা নাইশাকে ডাক দে, বলে নাইশা রে, মানুষের জীবনের সব থেকে কঠিন সময়, সব থেকে দুঃখের সময় কোনটা তুমি জানো নি? আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময়টা মানুষের সব থেকে বেশি কঠিন সময়? আল্লাহর নবী বলেন, মানুষটা যখন ইন্তেকাল করে, সন্তানগুলো যখন এসে বলে বাবার কাপড়টা খুলে ফেলো, এই মৃত ব্যক্তির গায়ের মধ্যে শরীরের মধ্যে আর কাপড় রাখা যাবে না, তখন ওই বাপ মা ডাক দিয়ে বলে, সন্তানেরা, আমার কাপড়টা আর খুইল না, আমার কাপড়টা খুইল না, মাত্র তো আমার রূহটা বের করে নেওয়া হয়েছে, আমি সেই যন্ত্রণাই এখনো পর্যন্ত আমি শেষ করতে পারি নাই, আমার সেই যন্ত্রণাটা না যাইতে না যাইতে তোমরা সকলে মিলে আমার কাপড়টাকে খুলে ফেলছ, এই সন্তান আমার কাপড়টা খুলিও না। কিন্তু কে শুনে কার কথা? কাপড়টা যখন খুলে, যখন নামাজের জানাজা পড়ে, যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে গুরুস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহর বান্দা বান্দিকে যখন ওই কবরের মধ্যে রেখে সন্তানগুলো যখন আখিরি মুনাজাত করে চলে আসে, আত্মীয় স্বজন যখন সবাই চলে আসে, এক পা দুই পা করে যখন সবাই চলে আসে, আমার নবী বলেন, উম্মত রে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমার ভাই চলে আসতে পারে, তোমার বাবা চলে আসতে পারে, কিন্তু আমি তোমার আখেরি নবী, তোমাকে ছাড়া কবর থেকে আমি যেতে পারি না, সকলে তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি মুহাম্মদ তোমাকে এতিম করে, আমি তোমাকে কবরে একা একা রেখে আমি তো যেতে পারি না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ওই কবরে যেতে হবে এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি, সন্দেহ নাই, ওই কবরে সকলের যেতে হবে, ওই কবর الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ
وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يمن دش جبير من যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে সুবীর মন যেই ঘরের নাই বিছানা বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজাবি জামালিহি হাসুনাত উজমি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ফিরে যেই সুন্দর একটা পরিবেশে আমরা সবাই বসতে পেরেছি, প্রতি বছর এই মাহফিলটা হোক আমরা সবাই চাই কি চাই না, কে কে চাই না একটু হাত তুলি দেখি। আমি শুরুতেই বলেছি যে কথার মনোযোগ দিতে হবে। যদি মনোযোগ আমাদের ঘাটতি থাকে, আমি মাঝে মাঝে প্রশ্ন করব এবং কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে। এই জন্য প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, কারা কারা চায়? নারে তাকবীর! আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন অত্র এলাকার যত গ্রামবাসী আছেন, যত গ্রামবাসী আল্লাহ তাআলা অন্ধকার কবরের বিছানায় শুয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যেন সবার সকলের কবরগুলোকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলে আমিন। পবিত্র কোরআনুল কারিম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজে চলে যায়, কি বলেন, ভূমিকার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবু মানজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, এই যে তোমাদেরকে আমাদেরকে বিশ্ব মুসলিম জাতিকে কোরআন অবতীর্ণ করেছেন, কোরআন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন মানুষের জন্য কেন আমি দান করলাম, কেন আমি আখিরি জামানার পয়গম্বরের উপরে কোরআন অবতীর্ণ করলাম।
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্যই আমি কোরআনকে অবতীর্ণ করেছি যেন কোরআন অন্ধকার ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, এই অন্ধকার কোরআন যেন আমাদেরকে গাইডলাইন্স প্রদান করে থাকেন, জাহান্নামী লোকদেরকে গুনাহের গুনাগার উম্মতদেরকে গুনাগার বান্দাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের মাধ্যমে জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে পারেন, গুনাগার উম্মতদেরকে গুনাগার বান্দাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের পথকে প্রশস্ত করে দিতে পারেন। এই জন্যই কোরআন 30 পারা কোরআন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের জন্য উসিলা বানিয়ে দিয়েছে। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন, ও মুসলিম জাতি, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে কিন্তু সকল ধর্ম এক নয়। এই কোরআনের সাথে আমাদের ধর্ম ইসলাম, এই ইসলামের সাথে কোনো ধর্মের কোনো দিনের কোনো ধর্মের উপমা টানতে যাবে না, কোনো ধর্মকে আমার ইসলাম ধর্মের সাথে একসাথে করতে যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন, পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্ম থেকে ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, একমাত্র আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একজন ইসলামের সৈনিক হিসেবে কবুল করেছেন, আমরা সবাই বেজার না খুশি? কারা কারা খুশি দুই হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম পাইয়া যদি আমরা খুশি হয়ে থাকি, তাহলে মানব রচিত আইন কানুন, মানব রচিত বানানো কোনো সিস্টেম অনুযায়ী আল্লাহর আইনকে, আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর আইনকে ওভারটেক করে মানব রচিত কোনো আইন, মানব রচিত কোনো ধর্ম দিয়ে পৃথিবীর জমিনের মধ্যে শান্তি আশা করা যায় না। বর্তমান সময়ের মধ্যে চতুর্দিকে বাংলাদেশের কিছু গুটি কয়েক আস্তিক আছে, গুটি কয়েক মুরতাদ আছে, তারা মনে করেছে যে বাংলাদেশের বড় বড় আলেম তো বিদায় হয়ে গেছে, এই ধর্মকে একটু ফুঁক দিয়ে আমরা নিভিয়ে দিতে পারবো। আমি তাদেরকে তো অনেক জায়গায় চ্যালেঞ্জ করি, অনেক জায়গায় বড় বড় আলেম তো আছে, আমি তাদেরকে, এখানে ইউটিউব হচ্ছে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করি, এক মাস সময় দিবেন, যে কোনো জায়গায় এই সালমান আরিফি আপনাদের সাথে ডিবেট করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। তারা মনে করেছে ফুৎকার দিয়ে ধর্মকে ডুবায় দিবে, যে দেখেন না কয়েকদিন আগে উঠছিল নাস্তিক বেইমানেরা, নাস্তিক মুরতাদা উঠিয়েছিল যে বান্দর থেকে নাকি মানুষ হয়েছে, আবার এখন আবার আরেকটা হয়েছে ব্যাঙের ডাক শিখায়, আবার ব্যাঙের ডাক থেকে হাঁসের ডাক শিখায়, গরু ছাগলের ডাক শিখায়। এইগুলো কোনো শিক্ষা সিলেবাসের মধ্যে যখন অন্তর্ভুক্ত হবে, আপনারা অনেকেই দেখবেন ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে, সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের মধ্যে এক সাইডে হচ্ছে মসজিদের ছবি, আরেক সাইডে হচ্ছে মন্দিরের ছবি। এই মানব রচিত মন্ত্র দিয়ে, মানব রচিত যন্ত্র দিয়ে পৃথিবীর জমিনে শান্তির আশা করা যায় না, ঠিক কিনা বলেন? তারা যদি মনে করে যে বড় বড় আলেম ওলামা গেছে গে, এখন কথা বলবো কি, আরে ছোট সাপের ভিতরে যেই বিষ, বড় সাপের ভিতরে একই বিষ। এই জন্য আমি তাদেরকে দ্বৈতহীন কণ্ঠে আমি বলে দিতে চাই, এই দেশের আলেম ওলামার প্রয়োজন নাই, বুকের পাতা থাকে তো মেঘলার জমিনে এসে বলো, পিটাইয়া চামড়া তুলে ফেলবে।
এই জন্য ভাইরা আমার, মানব জীবনে, সংসার জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি শান্তির আশা করতে চাই, কোরআনের আইন ছাড়া বিকল্প আইন দ্বারা শান্তির আশা করা যায় না, ঠিক কিনা বলেন? আবার এখানে আমি শুরুতে বলেছি, এখানে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনব, সবার ঊর্ধ্বে গিয়ে শুনতে হবে, ঠিক কিনা বলেন? আপনার এখন এই সমস্ত মানুষদেরকে নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীও বেকায় দেয়াস, কয়েকদিন পর পর দেখবেন এক একটা কোথ থেকে যেন বার হয়, আবার প্রধানমন্ত্রী এগুলোকে ট্রান্সফার করে বান্দরবন পাঠায় দেয়, হয়তোবা এগুলোর পট্ট শেষ করে দেয়, তারপরও এগুলো সতর্ক হয় না। আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু 500 মসজিদও বাংলাদেশ জমিনে বানিয়ে দিয়েছে। এরা জানে না যে আমাদের প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী, আপনারও প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রধানমন্ত্রী। এগুলোর জন্য, মুষ্টিময় কতগুলো নাস্তিকের জন্য সরকারেরও ইমেজ নষ্ট হচ্ছে। এই যে দেখেন একটা ভাইরাল বিষয় সারা বাংলাদেশের মধ্যে হুমড়ি খেয়ে পড়েছে, ট্রান্সজেন্ডার নামক, আপনারা জানেন কি না? ট্রান্সজেন্ডার আমি আলোচনা এক ঘন্টার ভিতরে ইনশাল্লাহ গুছিয়ে ফেলবো, আপনারা মেহরবানি করে সবাই যদি বসে পড়েন আমার আলোচনা করতে একটু সহজ হবে। এটা কবরস্থানের ওয়াজ, কিছু সামাজিক কথা বলারও দরকার আছে, কি বলেন? আমাদের সন্তানেরা যদি আপনি দিচ্ছেন ঢাকায় আপনার ছেলে পড়াশোনা করতে, আপনার সন্তানের, আপনার ছেলের বয়স হয়েছে 24 বছর, বিবাহ করাইবেন, এখন ঢাকা থেকে অনেক বড় ডিগ্রি নিয়ে আয়সা যদি বলে যে, আপনি যদি বলেন বাবা তোমাকে তো বিয়া করাবো, মায়া দেখতেছি, আপনার সন্তান বলে যদি বাবা বলে যে বাবা আমার তো ছেলে হিসাবে পাঠাইছিলাম, আমি তো এখন মায়া হয়ে গেছি, কেমন লাগবো আপনার কাছে? আবার আপনার মেয়েকে পাঠাইছেন যে মা তোমাকে অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করাবো, আপনার মেয়ের বিবাহ দিবেন, 20 বছর হয়েছে, 22 বছর হয়েছে, আপনি যদি জামাই দেখতে থাকেন, আপনার মেয়ের জামাই দেখতে থাকেন, আর আপনার মেয়ে যদি বাইসা বলে যে বাবা মা আমি তো মাইয়া থেকে পুরুষ হয়ে গেছি ঢাকা থেকে, কেমন লাগবে? ট্রান্সজেন্ডার ট্রান্সলেশন মানে পরিবর্তন করা, তিনটা মাধ্যমে করা যায়, এর মধ্যে একটা মাধ্যম বলবো, সময় কম তো, একটা মাধ্যম হচ্ছে ছেলে যদি মনে করে যে আমি মেয়ে হয়ে গেছি, সে মেয়ে হয়ে গেছে, আর মেয়ে যদি মনে করে যে আমি ছেলে হয়ে গেছি, সে ছেলে হয়ে গেছে। এখন আপনাদের এলাকার শিয়াল আছে কিনা? শিয়াল কয়েকদিন আগে ফেসবুকে দেখছি চাঙ্গাকান্দি কোন গ্রামে জানি একদিনে 7 জনকে কামড়াইছে শিয়াল। এখন আপনাদের এলাকার মধ্যে এলাকার সবক যুবক, এরা তো আমার ভাই, এলাকার আপনাদের এলাকারই কিন্তু আমি কোনো না কোনোভাবে আপনাদের এলাকারই সন্তান, যারা চিনেন চিনেন, পরিচয় দেওয়ার দরকার নেই, এখন পরে যাই না নিয়েন। এই জন্য ওই শিয়াল মামা যদি এসে বলে যে আমি ভালো হয়ে গেছি, তোমার মুরগির খোয়ারের মধ্যে আমার একটু জায়গা করে দাও, সে কতটুকু ভালো হয়েছে এবার আপনি চিন্তা করেন। এবার আপনার ছেলে যদি বলে যে আমি তো মেয়ে হয়ে গেছি, আর ওই মেয়ে হয়ে গেছি বললেই যদি মেয়ে হয়, তাহলে যদি মহিলা হোস্টেলে আপনার ছেলে থাকতে থাকে, তাহলে শিয়াল মামা মুরগির খাসার ভিতরে ভরে দিলে যে অবস্থা হবে, ওই মহিলা হোস্টেলের একই অবস্থা হবে, ঠিক কি না বলেন? এই জন্য এই সমস্ত পাগল কোত্থেকে আবির্ভাব হয়, আরে আপনার অস্ট্রেলিয়া, তারপর হয়েছে ইংল্যান্ডে, চায়না, এই সমস্ত নিয়ে আইনগতভাবে তারা নিষিদ্ধ করতে, সরকার নিষিদ্ধ করতে বদ্ধপরিকর। এই জন্য কয়েকদিন আগে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছে যে ম্যান ইজ ম্যান, ওম্যান ইজ ওম্যান, ম্যান ম্যানই থাকবে, পুরুষ পুরুষই থাকবে, মহিলা মহিলাই থাকবে, এখানে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এই জন্য ভাইয়েরা আমার, কোনো মেয়ে যদি বলে যে আমি ছেলে হয়ে গেছি, আর ছেলে যদি বলে যে আমি মেয়ে হয়ে গেছি, তারা যদি মিলন করে তাহলে এটা হবে সমকামিতা, ঠিক কি না বলেন? আর সমকামিতা সম্পর্কে বাংলাদেশ দ্য প্যানাল কোড, বাংলাদেশ দণ্ডবিধির, এটা বাংলাদেশের আইন দ্বারাই তো, আমি তো একটু আইনের ছাত্র, আবার আপনারা জানেন কি জানেন না আমি তো জানি না। এই জন্য বাংলাদেশের প্যানাল কোড, বাংলাদেশ দণ্ডবিধি আপনার 377 ধারার মধ্যে আছে, এই যে ইউটিউবে আছে এখানে রেকর্ড হচ্ছে, 377 ধারা, কত ধারা?
377 দ্বারা এটা আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত যখন যাবে, এর উৎপত্তি যেখানে হয়েছে সেখানে গোড়া সহ উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশ পেনাল কোডের মধ্যে 377 ধারার মধ্যে আছে, কোনো ছেলে যদি ছেলের সাথে আপনার মিলন করতে চায় অথবা কোনো মেয়ে যদি মেয়ের সাথে মিলন করতে চায়, তাহলে 377 ধারার মধ্যে আছে যে আপনার তার সর্বনিম্ন সাজা হচ্ছে 10 বছর, সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন, তারপরে আছে আবার জরিমানা। এই জন্য এই পাগলারা কোত্থেকে আবির্ভাব হয় আমি জানি না, তাদের চিন্তা চেতনা দেখবেন বেশি পড়তে পড়তে মাথা টাক হয়ে যায়, মাথা টাক হয়ে যায়। আমি দ্বেত্বহীন বাসায় আমি বলে দিতে চাই, বাংলাদেশের মুসলমান এখনো মরে যায় নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশের উলামায়ে কেরাম এখনো মরে যায় নাই। কোরআন হাদিসের বিরুদ্ধে বিরাদ্দুর চারণ যেখানেই করা হবে, উলামায়ে কেরাম যখন আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে ডাক দিবে, যদি প্রয়োজন হয় রাজপথে কাফনের কাপড় মাথায় বেঁধে নাস্তিক মুরতাদদেরকে প্রতিহত করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার সজাগ দৃষ্টি রাখতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। হে যুবক সম্প্রদায়, তোমরা সজাগ হয়ে যাও, তোমরা সজাগ হয়ে যাও। মা বোনেরা যদি শুনে থাকেন, আপনারাও সজাগ হয়ে যান। যখন ইসলামের বিরুদ্ধাচরণ করবে তখন স্বামীর হুকুম শোনারও তখন আর টাইম নাই। এই জন্য ভাইয়েরা আমার সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকের ওয়াজটাই হচ্ছে কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে, কি বলেন? সেদিকে আবার আমি যাইতে চাই না, যাইতে ইচ্ছা করলেও যাইতে পারবো না, সময় কম তো। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ভাইরা আমার বলছিলাম, এই কোরআন কেন নাযিল করা হয়েছে? অন্ধকার ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখার জন্য, গুনাহগার মানুষদেরকে গুনার কাজ ছেড়ে দিয়া আলোর পথ কিভাবে অর্জন করবে, নেকের পথ কিভাবে অর্জন করবে, সেই জন্য এই কোরআন হাদিস দেওয়া হয়েছে। যদি এই কোরআন এই কারণে দেওয়া হয়ে থাকে, আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠানো হয়েছে? কোরআন যেই কারণে পাঠানো হয়েছে আমার নবীকে, সেই কারণে পাঠানো হয়েছে। কোন আল্লাহর বান্দা যখন দিন থেকে লাঞ্ছিত হয়ে, যখন ওই মানুষগুলো যখন গুনাহের পথে দাবিত হয়, আল্লাহর পয়গম্বর গুনাহগার উম্মতদেরকে আলোর পথে উঠাইয়া দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরের আবির্ভাব পৃথিবীর জমিনে হয়েছে। এই জন্য কোরআন যেই কারণে নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার পয়গম্বরকে একই কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন, একই কারণে আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর হাবিবকে যেই কারণে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন, এ দেশের উলামায়ে কেরামদেরকেও সেই একই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। কল্লা চলে যাবে তো কোরআনের পথ থেকে দূরে সরা যাবে না। এই জন্য ভাইয়েরা আমার অনেক জায়গায় বলে উপর থেকে চাপ আছে, উপর থেকে চাপ আছে, কথা বলা যাবে না, কিন্তু মেঘনার জনগণ কোরআন প্রেমিক, মেঘনার জনগণ হাদিস প্রেমিক, মেঘনার জনগণ আল্লাহর হাবিবের প্রেমিক। আজকের দৃশ্য থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার উলামায়ে কেরামদেরকে যেই কারণে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, একজন আপনা ঈমানদার আপনাকেও আল্লাহ তাআলা একই কারণে প্রেরণ করেছেন। কি কারণে প্রেরণ করেছেন, কি কারণে প্রেরণ করেছেন? আল্লাহর হাবিব বলেন, আমি এক সময় দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না, ও গুনাহগার উম্মতেরা প্রত্যেকের উপর আমার কাজের দায়িত্ব আমি দিয়ে যাচ্ছি। এই জন্য ভাইরা আমার আল্লাহর নবী
বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন কোরআনের দাওয়াত এখনো স্টার্ট করেন নাই, এখনো শুরু করেন নাই, আল্লাহর নবীজিকে কত ভালোবাসে, আল্লাহর নবীজিকে আল আমিন উপাধি দেয়, আল্লাহর নবীজিকে দাওয়াত দিয়ে খাওয়ায়, আল্লাহর নবীজিকে হাদিয়া তোহফা দেয়। যখন আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর হাবিবকে আলটিমেটাম দেওয়া হলো, তোমার জন্মভূমি মক্কাতে তুমি থাকতে পারবা না। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জন্মভূমি থেকে মদিনায় চলে যাবে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কাবা ঘরের চাবিটা এক ইহুদির কাছে ছিল, ওই ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ভাই কাবা ঘরের চাবিটা দাও, দরজা খুলে আমি কাবা ঘরের মধ্যে দুই রাকাত নামাজ পড়ে আমি মক্কা থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। ইহুদি বলতেছে, না না তোমাকে চাবি দেওয়া যাবে না, তোমাকে মক্কার কাবা ঘরের চাবি দেওয়া যাবে না, নামাজের সুযোগ দেওয়া যাবে না। আল্লাহর হাবিব যখন রহমাতুল্লিল আলামিন বারবার রিকোয়েস্ট করতেছেন, বারবার চাবি দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছেন, একটা পর্যায়ে ইহুদি আল্লাহর হাবিবকে জোরে একটা ধাক্কা মারলেন, ওই ধাক্কার তেরণায় আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ডাক দে বলে, ভাই তোমার কি আমি ক্ষতি করেছি, তোমার কি আমি লস করেছি, তুমি কেন আমাকে গলার মধ্যে ধাক্কা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে ফানাইয়া দিলাম। ওই ইহুদি বলতেছে, মুহাম্মদ এখনো তো তোমার জীবনটা বাঁচিয়ে রাখিছি, তো অনেক বড় কাজ করেছি। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আম্মাজাদ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে যায়। আম্মাজান থেকে বিদায় নিয়া যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কাবারে ওরে কাবা, তোমাকে ছেড়ে যাইতে আমার মনে চাই না, তোমাকে ছেড়ে আমি যাইতে মনে চাই না, কিন্তু কাবা কোনো করার নাই, মানুষগুলো আমি মুহাম্মদকে চিনল না। আমার মুসলমান ভাইরা অপরদার অন্তরালের ভাব, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আমার যদি আজ বাবা বেঁচে থাকতো, আমার যদি আজ মা বেঁচে থাকতো, এই ইহুদি আমাকে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফানাইয়া দিতে পারতো না। আল্লাহর নবী কষ্ট ভরা বুক নিয়ে চোখের পানি নিয়া আল্লাহর নবীজি মদিনার দিকে চলে যায় এবং ওই চাবি ওনাকে বলে যায়, মদিনায় আমি বেশি দিন থাকব না, একটা সময় আসবে যেই সময় চাবি দেওয়ার জন্য তুমি আমার পিছনে পিছনে ঘুরবে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যখন দুইটা চোখ বন্ধ করে দিবে, হাদিস শরীফের মধ্যে আছে, দুনিয়ার জমিন থেকে যখন বান্দার রূহখানা চলে যায়, বান্দার চোখ দুইটা যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার সন্তান আর বাবাকে পরিচয় দিতে চায় না, দুনিয়ার স্ত্রী আর স্বামীকে পরিচয় দিতে চায় না, দুনিয়ার স্বামী আর স্ত্রীকে পরিচয় দিতে চায় না, ওই আল্লাহর বান্দা বান্দিকে বলে তাড়াতাড়ি লাশটা ঘর থেকে বের করে ফেলো। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে
মানুষের জীবনের সব থেকে কঠিন সময়, সব থেকে দুঃখের সময় কোনটা তুমি জানো নি? আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময়টা মানুষের সব থেকে বেশি কঠিন সময়? আল্লাহর নবী বলেন, মানুষটা যখন ইন্তেকাল করে, সন্তানগুলো যখন এসে বলে বাবার কাপড়টা খুলে ফেলো, এই মৃত ব্যক্তির গায়ের মধ্যে শরীরের মধ্যে আর কাপড় রাখা যাবে না, তখন ওই বাপ মা ডাক দিয়ে বলে, সন্তানেরা, আমার কাপড়টা আর খুইল না, আমার কাপড়টা খুইল না, মাত্র তো আমার রূহটা বের করে নেওয়া হয়েছে, আমি সেই যন্ত্রণাই এখনো পর্যন্ত আমি শেষ করতে পারি নাই, আমার সেই যন্ত্রণাটা না যাইতে না যাইতে তোমরা সকলে মিলে আমার কাপড়টাকে খুলে ফেলছ, এ সন্তান আমার কাপড়টা খুলিও না। কিন্তু কে শুনে কার কথা? কাপড়টা যখন খুলে, যখন নামাজের জানাজা পড়ে, যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে গুরুস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহর বান্দা বান্দিকে যখন ওই কবরের মধ্যে রেখে সন্তানগুলো যখন আখিরি মুনাজাত করে চলে আসে, আত্মীয় স্বজন যখন সবাই চলে আসে, এক পা দুই পা করে যখন সবাই চলে আসে, আমার নবী বলেন, উম্মত রে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমার ভাই চলে আসতে পারে, তোমার বাবা চলে আসতে পারে, কিন্তু আমি তোমার আখেরি নবী, তোমাকে ছাড়া কবর থেকে আমি যেতে পারি না, সকলে তোমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি মুহাম্মদ তোমাকে এতিম করে, আমি তোমাকে কবরে একা একা রেখে আমি তো যেতে পারি না। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ওই কবরে যেতে হবে এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি, সন্দেহ নাই, ওই কবরে সকলের যেতে হবে, ওই কবর থেকে কেউ রেহাই পাবে না। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর দুনিয়া, এই দুনিয়া আমার দাদাকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আমাদের মা বাবাকে থাকতে দেয় নাই, এই দুনিয়া আমাদের পূর্বপুরুষদেরকে থাকতে দেয় নাই, এই দুনিয়া বড় নিষ্ঠুর দুনিয়া, যদিও আমরা থাকতে চাই কিন্তু এই দুনিয়া লাথি মেরে আমাদেরকে অন্ধকার কবরে পাঠিয়ে দেয়, ঠিক কিনা বলেন? এই দুনিয়া বড় নিষ্ঠুর দুনিয়া, বড় আজীব দুনিয়া, এই পৃথিবীর জমিনের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমরা ঘর বাড়ি সাজাই, কিন্তু আমার ঘরটা কত সুন্দরভাবে সাজাই, আমার পরিবেশটা কত সুন্দরভাবে সাজাই, 60 বছর 70 বছর জিন্দগিটাকে সুন্দরভাবে পরিপাটি করে কীভাবে সাজাবো, কত আয়োজন, কত চিন্তা, কত ধ্যান, কত ধারণা, আর যেই অনন্তকাল যেই কবরের মধ্যে থাকতে হবে সেই দুনিয়াটা কতটুকু আমরা সাজিয়েছি, সেই দুনিয়ার রাস্তাটা আমরা কতটুকু প্রশস্ত করেছি, নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করেন। এই দুনিয়া তো থাকতে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা, এই পৃথিবীতে তো তুমি থাকতে পারবা না, তারপরেও কেন তোমরা জেনে শুনে আমার নাফরমানি তোমরা করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে বান্দা, হে বান্দি, হে দুনিয়ার মানুষ সকল, তোমাদেরকে কোন জিনিস আমার পথ থেকে দূরে সরিয়ে রেখেছে? হে আল্লাহর বান্দা বান্দিরা, হে আমার ভাইয়েরা, এই পৃথিবীর কোন জিনিস আমাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছে? আমরা অন্ধকার কবরে তো আমরা চলেই যেতে হবে, এখানে যারা 40 বছরের উপরে আমরা, যাদের বয়স আছে, তারা তো যে কোনো সময় আমরা চলে যেতে পারি, এবং মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই, মৃত্যু আমাদের সকলই হবে, সকলেরই হবে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন যদি বলেন, হে উম্মত, দুনিয়া থেকে তো চলে আসলা, দুনিয়া তো কত আয়োজন করলা,
কত সুন্দরভাবে থাকার জন্য বিল্ডিং বানাইলা, কত সুন্দর টাইলস দিয়ে তোমাদের বাসা বাড়ি সাজাইলা, এমনকি বাথরুমে পর্যন্ত এসির ব্যবস্থা করলা, কিন্তু আমার জন্য কি নিয়ে এসেছো? আমার এই অন্ধকার কবরের জন্য কি সামান তুমি নিয়ে এসেছো? তাহলে ভাই, দুনিয়ার পাশাপাশি, দুনিয়ার বাড়িঘরের পাশাপাশি আমাদের কবর নামক বাড়িটাও তো সুন্দর করা চাই, কি বলেন? এই জন্য ভাইরা, আমার অন্ধকার কবরটাও আমরা যেন সাজাতে পারি, অন্ধকার কবরটাও যেন নূরের আলো দ্বারা ভরপুর হয়ে থাকে। এই জন্য ভাইরা, আমার অন্ধকার কবর কোন কোন কাজ দ্বারা সুসজ্জিত হবে, যার যার অবস্থান থেকে সবাই আমরা অবগত আছি। এখানে যারা আমরা সকলে আছি, যারা সকলে আছি, দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা যখন শোনা হয় তখন দ্বীন স্পিরিট বৃদ্ধি পায়, ইমানের স্পিরিট বৃদ্ধি পায়, এই জন্য এই হাদিস কোরআনের আয়োজন করা হয়। যদি এখানে সবাইকে বলি যে আপনি কি আধা ঘন্টা কথা বলতে পারবেন না, সবাই বলবে, এক বাক্যে বলবে, আমিও পারবো হুজুর, কিন্তু মাইকে বলে অভ্যাস নাই তো, এই জন্য পারেন আর কি। এই জন্য ভাইরা, আমার যে কথাগুলো আমরা শুনতেছি ঘুরিয়ে ফিরিয়ে একই কথা, হয়তোবা কেউ শোনে নাই এখন শুনতেছে, কিন্তু কথা তো আর নতুন আবিষ্কার হয় নাই। এই জন্য ভাইরা, আমার দুনিয়ার এখন তো সারা বাংলাদেশ না, সারা পৃথিবী খালি ভাইরালের দান্দায় খালি আছে, খালি কীভাবে ভাইরাল হওয়া যাবে সেই দান্দায় আছে, আর মানুষও আছে ভাইরাল কে হইছে এরে দরকার আমাদের, ভাইরাল কে হইছে। এই জন্য ভাইরা, আমার ভাইরালের দান্দায় না থেকে আমরা যা করব, ছোট্ট একটা হাদিস আমি পড়েছি, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি এখলাসের সাথে, এখলাসের সাথে যখন আমরা আল্লাহর দ্বীনের কাজ করব, অল্পতে ইনশাল্লাহ বরকত হবে। এই জন্য আজকের এই ওয়াজটাই হচ্ছে চাঙ্গাকান্দি গ্রামের কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্যোগে। আল্লাহ তাআলা যেন শুধু চাঙ্গাকান্দি নয়, আশেপাশের যত গ্রাম আছে সকলের কবরগুলো যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলি আমিন। এই জন্য আপনাদের এখানে কবরস্থানের সাথে কেন জানি আমি লালন করতেছি, স্বপ্ন দেখতেছি, আপনাদের কবরস্থানের এখানে একটা ঈদগাহ হোক, আপনারা সবাই চান কি চান না, কবরস্থানের সাথে একটা মাদ্রাসা হোক, 24 ঘন্টা সেখানে কোরআন তেলাওয়াত হোক, আপনারা চান কি চান না? তাহলে সব কিছু তো একইবারেই করা সম্ভব না, তাহলে কোটি টাকার দরকার। আমরা আস্তে 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 আমরা একটার পরে একটা আমরা করব, দুনিয়ার সব সম্পদ ছেড়ে আমরা খালি হাতে আমরা একদিন কবরের দিকে আমরা ধাবিত হয়ে যাব, কবরে চলে যাব। এই জন্য আমরা একটা একটা আমরা পদক্ষেপ নিব। আমরা প্ল্যান করেছি যে কবরস্থানের সাথে সেখানে একটা বড় একটা মাঠের ব্যবস্থা হইলে, সেখানে একটা ঈদগাহের ব্যবস্থা হইলে সেখানে জানাজার নামাজও পড়া যাবে, ঈদের নামাজও পড়া যাবে। এটা আপনারা খুশি নাকি বেজার? বেজার কে কে হাত তোলেন তো দেখি, বেজার নাই একজনও, সকলে বলি আলহামদুলিল্লাহ, বেজার নাই একজনও, বেজার নাই। এই জন্য সবাই আমরা ঐক্যবদ্ধভাবে যদি এখানে একটা ঈদগাহ হোক আমরা চাই, তাহলে তো এটা তো আমরাই আমরাই করতে হবে, আমরা আমরাই তো, কি বলেন? আমরা আমরাও এটা আস্তে আস্তে আমরা করব, একেবারেই করতে হবে এমন কোনো বিষয় না। এই জন্য আমাদের ঈদগাহ হইলে যে আশেপাশের গ্রাম থেকে আইসা নামাজ পড়তে পারবে না, চাঙ্গাকান্দি বাসী কি এদেরকে মাইরে দিবেন নাকি আবার? তাহলে যারা বাইরের দেশের আছে, যদি এখানে ঈদের নামাজ পড়তে চায়, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, কি বলেন আপনারা? কেন তারা তো মেহমান, অন্যান্য গ্রাম থেকে যদি আসে তাহলে সব সময় সদা সর্বদা অল টাইম তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্দর পরিবেশে, মনোরম পরিবেশে একটি ঈদগাহ এবং একটি মাদ্রাসা করার তৌফিক যেন আমাদের সকলকে দান করেন, সকলে বলি আমিন। এই জন্য আমরা প্ল্যান নিয়েছি সদা সর্বদা আমরা একটা ঈদগাহের জন্য আগে সচেষ্ট থাকব, এবং আমরা একটা ঈদগাহ তৈরি করার জন্য সবার আগে আমরা প্ল্যান নিয়েছি। যে কোনো বান্দা, আমি এতগুলো মানুষ এখানে আছে দ্বীনের জন্য, চতুর্দিকে দেখেন সারা পৃথিবীর মধ্য থেকে
সারা পৃথিবী থেকে আপনার দ্বীনের নিশানাগুলোকে মুছে ফেলার জন্য আপনার ইহুদি খ্রিস্টানরা উঠে পড়ে লেগেছে। আপনার দেখেন না ইন্ডিয়া বাবরি মসজিদ বাইঙ্গা একবার মন্দির বানায় উদ্বোধন করে লেছে। আবার দেখেন ওই যে আমাদের সিরিয়া সমানে আপনার একদম লেফায় লাইতেছে, যেটা বলে বাংলা ভাষায় একদম লেফায় ফালাইতেছে। এই জন্য ভাইয়েরা সেই প্রতিবাদটা আমরা কিভাবে করতে পারি, আমাদের যে ইসলামের দুর্গগুলো আছে মসজিদ মাদ্রাসা তারপরে হচ্ছে ঈদগাহ এই সমস্ত যেই ইসলামের ঘাটিগুলো আছে সেই ঘাটিগুলোকে সতেজের মাধ্যমে আমরা সেই প্রতিবাদ আমরা করতে পারি। শুধু নারে তাকবীর আল্লাহু আকবার বললেই তো হবে না, আমরা মনে প্রাণে সেই ঘাটিগুলোকে আমরা উজ্জীবিত করে সেই ঘাটিগুলোকে সফলতার রূপ দিয়ে আমরা সেই ঘাটিগুলোকে আস্তে আস্তে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।